কম ঠান্ডাটা আছে, মানে এটা বেশ সুন্দর দিচ্ছে, কিন্তু কিন্তু অনেকই প্রবলেম হচ্ছে। পনির ভাজার সময় একটু লবণ দিয়ে হাসতে গেলে করাই। আজকে আমাদের ব্রেকফাস্ট ভালোই আছে। আমার নতুন করে জায়গা চেঞ্জ করা মানে আমাদের মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে না সকাল সকাল এত সুন্দর ওয়েদার ছিল, তারপরে এত রোদ উঠে গেছে এখন, মানে কি বলবো। তাও কালকে রাতে বৃষ্টি হয়েছে বলে একটু শান্তি, মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছিল কালকে রাতে 11টার সময়। আমরা যখন ঘুমোতে আসি এসি দিয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু এত জোর ঝড় উঠে আর বৃষ্টি হয়েছে, 10 মিনিট মতো বৃষ্টি হয়েছে। জানলা দরজা সমস্তটাই খুলে দিয়েছিলাম, জানতাম যে ওয়েদারটা ঠান্ডা হবে না, কোনো রকম হাওয়া দিচ্ছিল না, কিন্তু বৃষ্টিটা এনজয় করার জন্য যা জানাগুলো খুলে দিয়েছিলাম। বেশ জোরে বৃষ্টি পড়ে যায়, 10 মিনিট হওয়ার পর একদম চারিদিক মানে স্তব্ধ হয়ে গেছে, মানে কোনো কিছুই নেই। বৃষ্টি বৃষ্টি যে হয়েছে কিছু বোঝাও যায়নি 10-15 মিনিট পর, মানে সেই আবার পুরনো গরমটা পড়ে, মানে গরম লাগছিলো। দিয়ে আবার জানলা দরজা বন্ধ করে এসি দিয়ে ঘুমিয়েছি, দিয়ে এক ঘুমে সকাল হয়ে গেছে। মানে বুঝতেই পারিনি কী করে সকালটা হয়ে গেছে। কালকে একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো, কেন জানি না গরমে আমি মানে কী বলবো, বেশি গরম পড়তে গেলে আমার শরীরটা ভীষণই খারাপ করে। মানে খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু করিও না, খেতেও ইচ্ছা করছে না। কালকে বলতে তোমাদেরকে বলছিলামও যে আমার খিদে পাচ্ছে না, আমার খিদে পাচ্ছে না, সত্যিতে আমি খেতে পারি না গরম পড়ে গেলে। মানে রান্না বান্না হয়ে গেছে মাসির, ডিমের অমলেট, আলু সিদ্ধ আর ভাত। সাবধানে যাবে, ঘুমোচ্ছে, আজকে শনিবার ওর স্কুল নেই, বাবা চলে যাচ্ছে, টাটা। থাকতে গেলে মিশুর ঘুম আগে ভেঙে যেত, কিন্তু এখন যেন জানি না মিশুর এত ঘুম হয়েছে কিছুতেই ঘুমটা ভাঙতে চায় না। এতবার ডাকছি উঠছে না, ওর বাবা চলে গেল অফিস, বাজে এখন 10:10। কালকে রাতে বৃষ্টি হওয়ার পর একটু কমসে কম ঠান্ডাটা আছে, মানে ওয়েদারটা কন্ট্রোলের মধ্যে আছে, কিন্তু একটু পরে আবার গরম শুরু হয়ে যাবে। একজন ঘুম থেকে উঠে গেছে, বিছানাটা গোছাবো বলে কখন থেকে চেষ্টা করছি, বাজে এখন 10:05, এতক্ষণে ঘুম থেকে উঠলো মহারাজ। বিছানাটা গুছিয়ে ছেড়ে দেবো, কিন্তু তারপরে মাথায় আসলো আজকে তো শনিবার, সমস্ত কিছু উঠিয়ে চেঞ্জ করে দেবো, কারণ কালকে রবিবার দিন আমি সেরকম কিছু কাছাকাছি করি না, শুধুমাত্র মিশ্রা সেনার জিনিসপত্রগুলোই কাছি। তো এগুলোকে চেঞ্জ করে দিলে মোটামুটি আজকের দিনটা পরিষ্কার হয়ে যাবে, ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। কালকে থেকে এত হাওয়া দিচ্ছে, জানলাগুলো বারবার করে খুলছি সকাল থেকে, বারবার লেগে যাচ্ছে। হাওয়াটা বেশ সুন্দর দিচ্ছে কিন্তু, কিন্তু কোনো গরমের কমতির কোনো ব্যাপার নেই। বিছানাগুলো গুছিয়ে নিয়েছি সুন্দর করে, যা ছিল সমস্তটাই ঢুকিয়ে দিলাম, আর আগে থেকে কিছুটা ছিল লিকুইডটা দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। এখন যা রোদ আছে সমস্তটাই শুকিয়ে যাবে তাড়াতাড়ি। মেশিন অন করতে গেলে ওখান থেকে এক্সটেনশন দিয়ে তার দিয়ে এখান থেকে অন করতে হয়, মানে এখানে কোনো কোনো জায়গাতে ওয়াশিং মেশিন রাখার জায়গা নেই, তার কারণে এরকম করে করতে হয়। ওটা দিয়ে দিলাম, 40 মিনিটে হয়ে যাবে। আজকে রান্না বান্না কি হবে চলো একটু দেখি। ফ্রিজে তো কালকের ডালটা রয়েছে, আর আর কি আছে, কলা রয়েছে, কাঁচকলা নিয়ে আসতে বলেছিলাম কালকে, কাঁচকলা কুমড়ো হয়ে গেছে কালকে, পেঁপে আছে, আর আছে হচ্ছে এটা কি পটল, দেখি পনিরও আছে, পনিরটা ভাবছি আজকে করে দেবো। তাড়াতাড়ি হয়ে গেলে একদিক থেকে নিশ্চিন্ত, যেহেতু ছুটির দিন ওই জন্য মিশে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও না, দেরি করে ওঠে। আর এদিকে মাসিকে 10:15 হয়ে গেছে, মাসিকে পাঠিয়েছে হচ্ছে আজকে ব্রেকফাস্টে খাওয়া কিচ্ছু নেই, তো মাসিকে বললাম একটু যাও যদি গিয়ে পুরি নিয়ে আসো। মাসিকে বললাম যে আলুর পরোটা এনো না, কারণ আলুর পরোটা খেতে গেলে দুপুরবেলা খিদে পায় না, তো ওই জন্য পুরীর কথাটাই বললাম। তো সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে পুরি পাওয়া যায় যদি মাসি আনতে পারে তো। আজকে রান্নাবান্না কী হবে দেখি। করলা ভাজা কাটতে বলেছিলাম, শুধু করলা করবো আজকে, আলু দেবো না। আর পনিরের জন্য আলু কেটেছি, দেখো কতটা আলু পনির হবে আজকে, কারণ দুবেলার তরকারি তো একটাই তরকারি হচ্ছে, ওই জন্য একটু আলুটা বেশি করে দিলাম। আর এখানে হচ্ছে পনিরের জন্য টমেটো কেটে নিয়েছে, আর হবে হচ্ছে পেঁপের চাটনি। তো এর আগে দিন পেঁপের চাটনিটা খেয়ে ভীষণ ভালো লেগেছে, ওই জন্য মাসিকে বলেছি যে পেঁপে করবে, তো কাল আজ আর কালের জন্য করে দেবো, তো কাল আলাদা করে করছি না, মানে কালকে আর আলাদা করে করছি না, আজকে দুদিনের মতো করে করে দেবো। এখানে সব কিছু রেডি করে দিয়েছি, ওই জন্য আমি এখানে 200 গ্যাসের 2 কড়াই চাপিয়ে দিয়েছি, রান্নাটা তাড়াতাড়ি করে নেবো। ওই যে বলছি না সকাল সকাল মাসিকে সমস্ত কিছু, আগে মাসি কি করতো, শুধু ব্রেকফাস্টের খাওয়াটা বানিয়ে পরে ঘরের কাজগুলো করতো, তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করতো। তো এখন রুটিনটা পুরো চেঞ্জ করে দিতে বলেছি, কারণ মাসিও বেশিক্ষণ রান্নাঘরে থাকতে পারে না, মানে কষ্ট হয়, থাকতে পারে না কি, আমি থাকতে বলে হয়তো থাকবে, কিন্তু আমি চাই সকাল সকাল রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলে রান্নাঘরটা যেতে ফাঁকা করে দেয়, কারণ প্রচণ্ড গরম লাগে, আমার যেহেতু লাগে তো মাসির তো লাগবেই। তো ওই জন্য মাসিকে বলেছি আগে রান্নাবান্নার কাজটা শেষ করো, তারপরে তুমি ঘরের কাজগুলো করো, কারণ ঘরে তো ফ্যান চালিয়েই কাজ করা যায়। তো যাই হোক, 2 কড়াই চাপিয়ে দিয়েছি, রান্নাবান্না তাড়াতাড়ি করে শুরু করে দেবো, সেরকম কিছু তো রান্নাবান্না নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। ডাইনিংয়ে একজনকে টিভি চালিয়ে দিয়েছি, সাথে ফ্যানও চালিয়ে দিয়েছি, ও টিভি দেখবে ফ্যানে হাওয়া খেতে খেতে, আমি এদিকে রান্নাটা করি। আগের দিন যে আমি পনির রান্না করেছিলাম তোমরা তো নিশ্চয়ই দেখেছো,
তো পনিরটা কিভাবে পুড়িয়েছিলাম আমি, কলাটা চাপিয়ে দিই আগে। ওই জন্য আজকে মনে করেই নিয়েছি যে পনিরটা চাপিয়ে পরে আমি কোথাও যাবো না, সঙ্গের সামনেই দাঁড়িয়ে থাকবো, কারণ পনিরটা এবার এর আগের দিন যেভাবে পুড়েছিল না একদম খাওয়া যায়নি। এখানে 5-7 মিনিট মতো পনিরটাকে লবণ আর হলুদে ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো, জল আছে এটাতে, হাতে করে দিতে হবে। পনির ভাজার সময় একটু লবণ দিয়ে হাসতে গেলে কড়াই ধরে না, খুব সুন্দর ভাজা ভাজা হয়। এই যে মাসি পুরি নিয়ে চলে এসেছে, বেশ ভালো আছে দেখলাম। মানে পুরি বলতে তো এখানে লুচি বোঝায়। মানে পনির ভাজা হয়ে গেছে, আলুটা দিই, ফোড়ন দিয়ে দিছি। আজকে মাসে আলুই দিয়ে পনির হবে, পনির দিয়ে আলু হবে না। আলু বেশি করে না দিলে তরকারিটা কম হয়ে যায়, রাতে গিয়ে একদম খাওয়া যাবে। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখানে আদাটা গ্রেট করে রেখেছি, আদাটা দিয়ে দেবো আলু। এখানে পেঁপে চাটনিটা করবো, ওই জন্য চিনিতে জল দিয়ে চাপিয়ে দিয়েছি একটু ফুটতে, চিনিটা করলেই পেঁপেটা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে টমেটোটা তো দিয়ে দিই তরকারিতে। এখানে চিনিটাও গলে গেছে, আর এদিকে হচ্ছে টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। চিনিটা গলে গেলেই পেঁপেটা দিয়ে দিয়ে, একটু কম আছে, এটাকে সেদ্ধ করতে হবে। এখানে পনিরের মশলাটা প্রায় কষা হয়ে গেছে, গরম জলও করা হয়েছে, আর পনিরটাকে দই দিয়ে করবো। 2 চামচ দই নিয়েছি, তো দইটা দিয়ে দেবো এখন। দই না দিলে পনিরটা একটু বেশ ভালো লাগে না, টকটক ব্যাপারটা আসে, ভালো লাগে খেতে। দইটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি, আর জলটা গরম করে রেখেছি, দিয়ে দেবো। ঝোলই করবো এটা, যেহেতু একটাই তরকারি হচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্ট ভালোই আছে, ডাল লুচিটা ভালোই আছে, আর এখানে ঘুগনিটাও দেখছি কোয়ালিটি ভালো আছে, কিন্তু এতটা খাওয়া যাবে না, আমার এইটুকুটা হয়ে যাবে। খাবে, এদিকে এদিকে আসো, এদিকে এদিকে আসো, লুচি খাবো, আসো খাবে, তোমার তো এগুলো খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই বাবা, আসো একটু দিই ছিটে, না টেস্টি টেস্টি। এখানে আমার পেঁপের চাটনি হয়ে গেছে, লাস্টে লেবু দিয়ে দিয়েছি, ফ্রিজ খুঁজে খুঁজে একটা শুকনো লেবু পেলাম, ওটাই দিলাম। আর এখানে তরকারিটা মোটামুটি দেখি, আলুটা সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হয়ে গেছে। পনিরটা দিয়ে হালকা শুকিয়ে নেব, একটু গরম মশলা কাঁচা লঙ্কা দিলেই হয়ে যাবে। সুন্দর কালার এসেছে বলো মাসি, কালারটা কি সুন্দর লাগছে, দই দেওয়ার জন্য এত সুন্দর কালার হয়ে গেল, না হলে একটু কাঁচা কাঁচা টাইপের হতো। বাজে ওই 10:30 থেকে 11:45, রান্না বান্না আমার কমপ্লিট, পনিরের কালারটা দেখে অর্ধেক পেট ভরে গেছে, আর চাটনিটা একটু হলুদ হলুদ হয়ে গেছে, কারণ কড়াইটা মাসি ঠিক মতো ধুয়ে দেয়নি আমাকে, ওই জন্য এরকম হলুদ হলুদ হয়ে গেছে করলা ভাজার পর। আর করলা ভাজা ব্যাস, আর একটু কচু ভাজাও আছে, পরশু দিন যে কচু ভেজেছিলাম ওটা আমরা ভুলেই গেছিলাম কালকে খেতে, তো এখানে কচু ভাজাটা রয়েছে। তো আজকের আমাদের সুন্দর খাবার দাবার, সমস্ত জিনিস কাঁচা হয়ে গেছে, শুধু চাদরটাকে নীলে দিতে হবে, সাদা চাদর পুরো নীল না দিতে গেলে হলদে হলদে হয়ে যাবে। কি রোদ ঝাদে, বুঝলি তো কি মেলে, এখান থেকে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে আজকে ক্লিয়ার, পুরো এই জায়গাটাতে পাহাড় দেখতে পাচ্ছ, এই যে রোদের মধ্যে রোদ লাগছে না, রোদ লাগছে তো, তুমি ওখানেই দাঁড়াও। না শেষ করে ছাদে চলে এসেছি জিনিসপত্র নিয়ে, প্রচুর জামা কাপড় আছে নিচে, সব কিছু হবে না, চাদরটাকে নিলেও দিতে হবে, তো ছাদেই মাসি দেবে বললো। সুন্দর সব জিনিস মেলে দিলাম, এই চাদরটাতে নীল দিলাম, বেশ ভালো লাগছে, শুকোলে একদম সাদা ফটফটে লাগবে। আর এই যে একজন দৌড়ে বেড়াচ্ছে, কি গরম লাগছে, বাপরে বাপ, মাসি এই নীলটা নিয়ে নাও। ছাদে ভালোই গাছ রয়েছে, যার আছে ফুল ফুটে একটা দুটো করে, ছাদে দিয়ে দিলে জলটা, চলো। 11:00, ওই যে একজন আমার দেখে দেখে এখন ক্যামেরা নিয়ে অন করে কথা বলতে শুরু করে দেয়, একজনের ব্রেকফাস্ট হয়ে গেছে,
এখন ক্যামেরা নিয়ে কথা বলছে, কথা বলুক। ওদিকে মাসি শুরু করে দিয়েছে ওই মোছা মুছির কাজ। কালকে মিস্টার সিনহা বলে গেছে যে আলমারিটা মোছা হচ্ছে না অনেকদিন ধরে। ও দাঁড়াও, তো আলমারিটা আজকে মাসি সুন্দর করে মুছে দিচ্ছে। ফ্রিজটাও মোছা হয়ে গেছে। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের যে এই ঘরটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কার বার করা নিয়ে। কারটা বার করতে পারছি না। তো ল্যান্ডলর্ডের সাথে কথা বলাতে তো উনি তো বলেছিলেন যে এক মাস মতো সময় লাগবে আরও। এদিকে কিন্তু দু মাস মতো হয়ে গেছে, আমি তো ভুল বলেছিলাম এক মাস। কিন্তু এখানে যারা আরও থাকে তাদের সাথে কথা বলতে জানতে পারলাম যে না, আমরা মে মাসের লাস্ট 24 তারিখে মানে গাড়িটা ঢুকিয়েছিলাম, তারপর থেকে তো গাড়িটা আমাদের ভেতরেই রয়েছে। তো এখন চলছে হচ্ছে জুলাই লাগবেই। তো পরশু দিন রাতে আবার ওনার সাথে দেখা হয়েছে। তো উনি বলেছেন যে 20-21 তারিখের পর যেটা করা মানে করতে পারবো, তার আগে তো লোক পাচ্ছি না তারা থাকে। তো যাই হোক, এদিকে আমরা ভাবছি যে না, আমাদের সত্যিতে তো প্রবলেম রয়েছে, পাঁচতলা উঠতে ভীষণই প্রবলেম হয়। তো সেটাকেও কম্প্রোমাইজ করে নিয়েছিলাম আমরা। আর এদিকে হচ্ছে প্রচণ্ড গরম পাঁচতলার উপরে, এটা তার কাউকে বলে বোঝাতে হবে না গরমটা কেমন লাগে। কিন্তু এখানে যেহেতু ভিউটা খুবই সুন্দর, এত সুন্দর ঘর ছেড়ে কে যেতে যাই বলো। হাওয়া যেহেতু খুবই সুন্দর, এখন হাওয়া ঢুকছে না দিচ্ছে না বলে, কিন্তু হাওয়া ভীষণই সুন্দর ঢুকে আর ঘরের পজিশনটা ভীষণই সুন্দর, যার কারণে প্রথমে তো আমরা ঘরটা পছন্দ করেছিলাম আর এখনও পছন্দই আছে। আমরা চট করে ঘরটা ছাড়ার কথা ভাবি না, কিন্তু ভাবছি যে উনি যখন করবে করুক, ওনাকে প্রেশার দিয়ে তো লাভ নেই। আমাদেরও ধরো প্রবলেম হচ্ছে, অনেকই প্রবলেম হচ্ছে। তো দেখি এদিক ওদিক যদি ঘর পাই এইটুকু জায়গার মধ্যে, কারণ এইটুকু জায়গা আমাদের 1 বছর হয়ে গেল আর জায়গার উপর মনটাও বসে গেছে। আমার নতুন করে জায়গা চেঞ্জ করা মানে আমাদের একটা মেন্টালি প্রেশার তো রয়েছে, তারপর ফিজিক্যালি তো রয়েছে। একটা ছোটো বাচ্চাকে নিয়ে ঘর চট করে চেঞ্জ করা যায় না। তাও দেখবো এদিক ওদিক যদি পাশে, এদিক ওদিক বলতে আমাদের ঘর থেকে এদিক ওদিক যদি পাশে কোনো ঘর পাই তাহলে খুঁজবো, মানে দেখবো, নাহলে তো কী আর করা যাবে। মাসি একটু বেরিয়ে গেল, এখন 1টা বাজে, 1:10 বাজে। মাসি গেল, মাসির মা পাশেই থাকে, তো ওখানে দেখা করতে। আমি স্নান টান করে নিয়েছি, পুজো করবো। আবার লেট হয়ে যাচ্ছে এই কদিনে পুজো করতে করতে। আগে তো এত তাড়াতাড়ি মানে এত দেরি হতো না আমার পুজো করতে। এই যে এটাকে তো আগেই স্নান টান করে রেডি করে দিয়েছিলাম, টিভি দেখছিলাম, এখন আমি পুজোটা করি, ঠাকুর জলটা ভরি। হয়ে গেল, গোপালকে সকালবেলায় চকলেটটা দিয়েছিলাম, ওটা আমিই খাবো। মিশুকে খুব একটা চকলেট চকলেট দিই না বাড়িতে থাকতে গেলে, বাইরে গেলে তখন দিই মাঝে মাঝে দরকার পড়তে গেলে। তো এখন আর নতুন করে দিয়ে অভ্যেস করবো না, ভুলে গেছে চকলেট খাওয়াটা। এই যে রেডি করে নিয়েছি, মিশুকে শুধু চাটনিটা দিয়ে নিই, কারণ চাটনিটাতে প্রচুর পরিমাণে মিষ্টি রয়েছে আর বাচ্চাদের জন্য মিষ্টি একদমই বারণ, মানে এক্সট্রা অ্যাডেড মিষ্টিগুলো একদমই বারণ। কারণ হচ্ছে ওরটাই নিয়ে যায় আগে, কারণ হচ্ছে যত বেশি মিষ্টি খাবে বাচ্চারা তত বেশি হাইপার অ্যাক্টিভ হবে। বাজে এখন 7:00 মতো, এই 7:45 মতো মিশুকে পড়াশোনা করিয়ে উঠলাম, সন্ধ্যা টন্ধ্যা দিলাম। এই যে আমি এখন বানাচ্ছি হচ্ছে মিশুর জন্য অল্প করে একটু ম্যাগি, আর এই যে দেখছে মামা তোমার জন্য কি বানাচ্ছে, কি বানাচ্ছে ম্যাগি। উঠবো কোথায় উঠবো, আজকে অনেকদিন পর মিশুকে ম্যাগি দিতে ইচ্ছে হলো। ওকে খুব একটা ম্যাগি ফ্যাগি এগুলো দিই না, তা আজকে মনে হলো আমিও একটু খাই, ওকেও একটু দিই। খুব মজা পেয়েছে ম্যাগি বানানো দেখে, খুব আনন্দ পেয়েছে। মানে মিশুর মাথাতে লেগেছিল এটা না, আমি যখনই কথা বলছি মানে শুকোচ্ছে না, যখনই কথা বলছি তখনই না জায়গাটাতে আবার মানে ফেটে যাচ্ছে। একবার কেটে গেছে তো, আর যেহেতু ভাজে কেটেছে ওই জন্য মানে জিনিসটা শুকাতে অনেক টাইম লাগবে আমার যেটুকু মনে হচ্ছে, আরও বেড়ে যাচ্ছে মানে একদম এই এই ফাঁকটাতে কেটেছে। তো আমি বড়নি লাগিয়ে লাগিয়ে লাগছি, মানে এত ব্যথা করছে না, ধরো শুকিয়ে যাচ্ছে, তারপরে যখন আবার খেতে যাচ্ছি হাঁ করছি তখন আবার ফেটে যাচ্ছে, দিয়ে পরে রক্ত বেরোতে শুরু করে দিচ্ছে। এখানে বোঝা যাবে না কিন্তু একদম মানে এই জিনিসটা যতটুকু কেটেছিলো তার থেকে বেশি আমি হাঁ করছি, কথা বলছি, তাতে কেটে যাচ্ছে, ব্যথাও লাগছে খুব। মানে আমার চলছে এখন মুখের এই যে কিছুদিন আগে র্যাশ ফ্যাশ হয়েছিলো সেগুলো কমেছে, কমার পর এখন এটা হয়ে গেছে। তো যাই হোক, বাজে এখন 7:45, মিস্টার সিনহা চলে এসছে 8:15 এসে পরে ও বলছিলো চলো তাহলে বাড়ি থেকে বেরিয়ে আসি, কারণ আজকে তো কি স্যাটারডে নাইট, আজকে একটু না বেরোলে ভালো লাগে না। কিন্তু আমাদের তো এখন কপালটাই খারাপ চলছে, বাড়ি ছাড়া বেরোতে পারবো না। আর ও বলছে যে অফিস থেকে এসে বলছে যে ফ্রেশ হওয়ার আগেই বেরোবো, কারণ রাস্তাতে প্রচুর ধুলো প্রচুর বালি, আর একবার স্নান করে অফিস থেকে এসে একবার স্নান টান করে নেয় দিয়ে ফ্রেশ হয়ে গেলে আর বেরোতে চায় না, আর বাইরে থেকে এসে আবার ওকে ফ্রেশ হতে হয়। তো ওই জন্য বললো যে ফ্রেশ হওয়ার আগেই বলো, তাহলে সেভাবে আমি ফ্রেশ হবো, দিয়ে পরে বাইরে থেকে ঘুরে আসবো। তাই আমি বললাম না থাক, এমনিতেও 8:30 বেজেই গেছিলো, 8:30 সময় ঢুকলো,
তাই বললাম থাক তাহলে আর বেরোতে হবে না, এই ঢুকলো তো আবার বেরোতে না, খুব কষ্ট হয়, মানে সিঁড়ি থেকে ওঠা নামা করতে ভীষণই কষ্ট হয়। আর ওই সিঁড়িটার জন্য আমরা মানে কি বলবো কিছু করতে পারি না, মানে বেরোতে ইচ্ছা করে না, যদিও বা মন থাকে যে না বেরোয় একটু যাই ঘুরে আসি, ওই সিঁড়ির জন্য আবার নেমে তো যাবো কিন্তু উঠতে ভীষণ কষ্ট লাগে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, আজকে তো সমস্ত রান্নাবান্নাই আছে, পনিরের ঝোল আছে, তো বারবার মনে হচ্ছে একবেলা যেহেতু নিরামিষ খেয়েছি তো মনে হচ্ছে যে আর একবেলা ডিমের অমলেট করে খাই, কিন্তু আজকে নিরামিষই খাবো, একটা দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদের হয় না, একবেলা যদি নিরামিষ খেয়ে নিই আর একবেলা আমরা থাকতে পারি না। এই যে এই আলুর পাঁপড়গুলো এবার বানিয়েছিলাম গিয়ে পরে, আমার জন্য কিছুটা নিয়ে এসেছিলাম, কিছুটা না অনেকটাই, খাওয়াই হয়নি, আর মাদেরকেও কিছুটা বানিয়ে দিয়ে এসেছিলাম, তো আজকে হঠাৎ মনে পড়লো তো ওই জন্য ভাজি একটু, শুধু তো পনিরের তরকারি আছে, অল্প করেই করবো। সর্ষার তেল দেওয়ার পর মনে পড়লো সাদা তেল দিলে বেশি ভালো হতো খেতে, সর্ষার তেলে না অতটা ভালো ভাজা হয় না, দেখেছি তেল ধরে নেয় পাঁপড়গুলোতে। বিকাল থেকে একটু গরমটা কমেছে বলো, অনেকটা একটু না অনেকটাই কমেছে, কারণ সকাল থেকে একটা হাওয়া দিচ্ছিল, কালকে রাতে বৃষ্টি হওয়ার পর থেকে আজকে হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভাতটা বেড়ে নিয়েছি, যাই খেয়ে নি বলো, আর লেট করে লাভ নাই, 10টা বেজে গেছে। হাসছো কেন? তো যাই খাওয়া দাওয়া হয়ে গেছে, কটা বাজে 10:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, এত তাড়াতাড়ি খাওয়ার দরকার ছিল না, পরে খেলেও চলতো, কিন্তু কি বলতো একটু এই যে খাওয়া দাওয়ার পর একটু ওর সাথে গল্প করবো, ওর বাবা গল্প করবে, পড়াশোনা হবে, এখন কী কী বিকেলবেলা পড়েছে সেগুলো ওর বাবাকে জিজ্ঞেস করবে, এই একটু করতে করতে মানে ধরো 11:30-12টা বেজেই যাবে, তো ওই জন্য। আর কালকে তো রবিবার আছে, ওঠার তাড়াও নেই, মাসিও একটু লেট করেই আসে রবিবার দিন, তো বেশ ভালো একটু লেট পর্যন্ত ঘুমোতে পারি, মানে 9টা পর্যন্ত তো কোনো ব্যাপারই না, যদিও বা তাড়াতাড়ি করে মানে উঠে উঠে না মানে ঘুমটা ভেঙেই যায়, যতই ভাবি যে একটু দেরি করে উঠবো কিন্তু তাড়াতাড়ি ঘুমটা ভেঙেই যায়। তো চলো আজকের ভিডিওটা, ও মাঝখানে আবার একটু বৃষ্টিও পড়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলছিলাম, তো তার সাথে সাথে একটু হালকা মনে হয় বৃষ্টিও পড়েছে, এখন বাইরে গিয়ে হঠাৎ করে দেখলাম যে পুরো রাস্তাগুলো ভিজে আছে, তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তো দেখা হচ্ছে কালকে।